সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। মূল্যায়নের ছক এক, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, নিজের মন্তব্য। খাদ্য নিরাপদ সংঘ আমার একান্ত ব্যক্তিগত স্বতঃস্ফূর্ত উদ্যোগ, এটি আমাকে আত্মনির্ভরশীল ও প্রেরণা যোগায়। সহপাঠীর মন্তব্য, এক ধরনের কাজে অংশগ্রহণের ফলে সহপাঠীদের পরস্পরের মধ্যে আন্তরিকতা ও সম্মানবোধ সৃষ্টি হয়। অভিভাবকের মন্তব্য, সন্তানদের নিজেদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে তাদের বিকাশ ও আচার আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষকের মন্তব্য, ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে করা কাজ অত্যন্ত প্রশংসিত, তাদের জন্য ভবিষ্যতে এই কাজ সহায়ক হবে। শ্রদ্ধাশীল আচরণ, শিক্ষক, সহপাঠী, গুরুজন, ভাই বোন সকলের প্রতি সম্মান প্রদর্শন আমার নৈতিকতার পরিচয় বহন করে। এতে আমরা পরমত সহিষ্ণু ও অন্যের থেকে শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকি। সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের সন্তানদের জন্য একটি সাফল্য, এতে তাদের মনে অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ পাবে। এটি অত্যন্ত সুন্দর একটি কাজ, প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রাণডালা অভিনন্দন ও ভালোবাসা। সহযোগিতামূলক মনোভাব, নিজের মন্তব্য, এটি আমাকে অন্যের প্রিয়পাত্র হতে সাহায্য করে। সহপাঠীর মন্তব্য, সহযোগিতামূলক মনোভাব আমাদের ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করে। অভিভাবকের মন্তব্য, মানুষকে সহযোগিতা করার মনোভাব তাদের জন্য খুবই সুন্দর একটি গুণ। শিক্ষকের মন্তব্য, প্রত্যেক শিক্ষার্থী এই গুণে গুণান্বিত হলে কেউ আর পিছিয়ে থাকবে না। পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান, নিজের মন্তব্য, নিজের একান্ত প্রচেষ্টায় করা কাজ আমার কাছে অবশ্যই ভালো মানের। আমি আমার সব ধরনের সম্পাদনের কাজ আরও দক্ষতার সাথে করতে চাই। সহপাঠীর মন্তব্য, অবশ্যই ভালো মানের, আরও ভালো করার মানসিকতা থাকা উচিত। অভিভাবকের মন্তব্য, সন্তানদের কাজ খুবই প্রশংসনীয়, এগিয়ে যাক বহুদূর। শিক্ষকের মন্তব্য, কাজগুলো আরও চিন্তাভাবনা নির্ভুলভাবে করা উচিত, তারপরেও যথেষ্ট ভালো হয়েছে। মূল্যায়ন ছক দুই, খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশলগুলোর চর্চার মাধ্যমে অর্জিত যোগ্যতা প্রয়োগের মূল্যায়ন। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মূল্যায়ন ছক দুই, খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশলগুলোর চর্চার মাধ্যমে অর্জিত যোগ্যতা প্রয়োগের মূল্যায়ন। শিক্ষার্থীর নাম রফিক। খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনায় যথার্থতা। খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল ও চর্চা ব্যক্তিগতভাবে খাদ্য অপচয় করতে আমাকে ও আমার আশেপাশের মানুষকে নিরুৎসাহিত করে। সবাই একবার হলেও খাদ্য অপচয় ও খাদ্য দূষণ সম্পর্কে ভাবে, এটি সাফল্যের এগিয়ে যাওয়ার প্রথম যথার্থতা। পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা, ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা, এটি মানুষকে সচেতন করে তোলে, মিতব্যয়ী হওয়ার শিক্ষা দেয়। পরিবেশ বান্ধব একটি উদ্যোগ এটি, অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করে, অন্যের অধিকার রক্ষা করার সুযোগ দেই। পাঠ্যপুস্তক, ডায়েরি, খাতা, জার্নালে লিপিবদ্ধ করার কাজগুলোতে খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলন। খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সবচেয়ে যথার্থ প্রতিফলন হচ্ছে, এটি মানুষকে আত্মসচেতন করে তোলে। পরিবেশ দূষণ থেকে রক্ষা পাই, বিভিন্ন ধরনের রোগব্যাধি মানুষকে আক্রান্ত করত যদি না এর সঠিক প্রতিফলন প্রকাশ পেত। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা তৃতীয় অধ্যায়, শারীরিক ফিটনেস, এটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।